স্পোর্টস মিনিস্টারকে বলতে পারি আমাদের এই যে মানে ক্রিকেট ফুটবল সব ক্ষেত্রে দেখি আমাদের নারীরা অনেক পারদর্শিতা দেখাতে পারছে, তো তাদেরকে একটু বেশি করে সুযোগ দিতে হবে এবং আরও উৎসাহিত করতে হবে। প্রধানমন্ত্রীর এই বক্তব্যই বলে দেয় রাষ্ট্র মেয়েদের খেলাধুলাকে কতটা গুরুত্বের সঙ্গে দেখে, অথচ বাস্তবতা দেশের ক্রিকেটে এখনও সবচেয়ে বড় সাফল্য নিঃসন্দেহে নারীদের এশিয়া কাপ জয়। তাদের হাত ধরেই বৈশ্বিক আসরে প্রথম শিরোপার স্বাদ পায় লাল সবুজের বাংলাদেশ। কিন্তু নারী ক্রিকেট কাঠামো এখনও চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে, প্রিমিয়ার লিগ হলেও নেই ধারাবাহিকতা। সবচেয়ে আক্ষেপের বিষয় হলো যারা এমন সাফল্য এনে দিয়েছে তাদের ক্রিকেটে নেই কাউন্সিলরশিপ, ফলে ডোনার এবং স্পন্সর পেতে বিপাকে পড়ছে ক্লাবগুলো। তাই নারী ক্রিকেট নিয়ে কাজ করা ক্লাবগুলো দাবি তুলেছেন আলাদাভাবে কাউন্সিলরশিপের। ছেলেরা সবকিছু সুবিধা পায়, টাকা পয়সা বেশি, মেয়েরা কিন্তু সুবিধা পাচ্ছে না। অথচ মেয়েরা কিন্তু বাংলাদেশের প্রথম এশিয়া কাপ সাফল্য এনে দিয়েছে। সেজন্য আমি মনে করি মেয়েদের অবশ্যই কাউন্সিলরশিপ দরকার। কাউন্সিলরশিপ হলে ক্লাবের জন্য একটু ভালো সুবিধা ডোনার পাওয়া যায়। আমরা তো আসলে ক্লাব চালাতে গিয়ে হিমশিম খাওয়া যায়, যে অর্থ দেওয়া হয় আমাদের সে অর্থ আমাদের আসলে ক্লাব চালাতে পারি না। মানে মেয়েদেরও যে 2 লাখ টাকা দেয় এটা মেয়ের পেমেন্টও হয় না, 7 জন ছেলে ওটা দেয় 4 লাখ টাকা। আর যেহেতু প্রিমিয়ার লিগ সর্বোচ্চ লিগ, অবশ্যই টাকা আরও বাড়া দেওয়া উচিত আমি মনে করি। এই দাবিটা আমরা অনেকদিন যাবদি করে আসতেছি। আসলে ছেলেদের ক্রিকেটে যত স্বতঃস্ফূর্তভাবে সবাই আসে সহযোগিতা করে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে এই অনীহা ভাবটা অনেকদিন ধরেই কাজ করছে। বিকজ অফ এটার ভিতরে তো কোনো ইয়ে নাই, কাউন্সিলর পদ নেই এবং অনীহা ভাবটা এই জন্য বেশি কাজ করে। যদি কাউন্সিলরশিপটা প্রদান করতো তাহলে অনেকেই আর্থিকভাবে সহযোগিতা করতো এবং ক্লাবকে সহযোগিতা করতো। আমরা বেশ কয়েকবার এই দাবি করেছি, ওনারা বলছে দেখছি এবং ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু সুস্পষ্ট কোনো ধারণা ওনারা আমাদেরকে দিতে পারে না। বাট আমরা আশাবাদী। কাউন্সিলরশিপটা বলে স্বাভাবিকভাবেই আপনারা মনে করেন যে যারা কাউন্সিলরশিপ পদ নিবে এবং ডোনার যারা তারাই আসে কাউন্সিলরশিপ পদ নেওয়ার জন্য, তাতে হলে আর্থিকভাবে মেয়েরাও লাভবান হবে এবং ক্লাব অর্গানাইজার যারা আছে তারা স্বতঃস্ফূর্ত কাজটা করার জন্য সুবিধা পাবে। তো যেহেতু কাউন্সিলরশিপ নেই সেহেতু অনেকেই এর জন্য এগিয়ে আসে না এবং আর্থিকভাবে ক্লাবগুলো অনেক ক্ষতিগ্রস্ত। কিন্তু ছেলেদের মেয়েদের চেয়ে কোনো অংশে মেয়েরা পিছিয়ে নেই, কারণ আমরা অনেক কিছুতে যারা আমরা মেয়েদের টিম দীর্ঘদিন করে আসতেছি, ছেলেদের যে সুযোগ সুবিধা বিসিবি দিয়ে আসতেছে সেই তুলনায় মেয়েদের অনেক সুবিধা থেকে আমরা যারা মেয়েদের টিম করে আসি বঞ্চিত হয়ে আসছি দীর্ঘদিন। ছেলেদের তৃতীয় বিভাগে আপনার 3.5 থেকে 4 লাখ টাকা নর্মালি পায়। তো এটা হলো মেয়েদের প্রিমিয়ার লিগ, টপ লেভেলের ক্রিকেট, সেখানে এটা তো এক নিতান্তই কম। আর আমরা যারা অর্গানাইজার আছে আমাদের জন্য যথেষ্ট হিমশিম খেতে হচ্ছে, কারণ আমরা নিজেরাই তো অর্গানাইজ না, কারণ একে তো কাউন্সিলরশিপ নেই, কেউ আর্থিকভাবে সহযোগিতা করছে না, যে টাকা দিচ্ছে টিমটাকে মাঠে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট নয়। নারী ডিপিএল নিয়ে ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করেছে বোর্ড, সেখানেও ক্লাবগুলো দাবি তুলেছে কাউন্সিলরশিপ নিয়ে। বিসিবির নীতিমালায় এখনও নেই নারীদের ক্রিকেটে কাউন্সিলরশিপ, তাই এজিএম এর দিকেই চেয়ে থাকতে হচ্ছে বোর্ডকে, সেখানেই সুরাহা হতে পারে এ জটিলতার। তো ক্রিকেট বোর্ডের আমাদের যে কনস্টিটিউশন সংশোধন করতে হবে, অ্যামেন্ডমেন্ট করতে হবে, এই মুহূর্তে আমাদের এই ধরনের কোনো পরিকল্পনা নেই। বোর্ডে হয়তো আমরা কথা বলবো, বোর্ডে যদি সিদ্ধান্ত হয় তাহলে সেটা হয়তো ভবিষ্যতের জন্যই হয়তো আরও কিছুদিন সময় লাগবে, সেটা নিশ্চয়ই হবে। কোনো জিনিস যখন একটা পর্যায়ে থাকে উত্তরণের জন্য কিছুটা হলেও সময় দিতে হয়। যেমন মিডিয়াও যথেষ্ট, গণমাধ্যমের যারা কর্মীরা রয়েছেন সকলে, ইলেকট্রনিক প্রেস মিডিয়া, তারাও যথেষ্ট আগ্রহ দেখাচ্ছেন, এবং এই আগ্রহ এবং আমাদের টুর্নামেন্ট খেলোয়াড়ের সংখ্যা এগুলা যখন বাড়তেছে আমি মনে করি যে স্পন্সররাও নিশ্চয়ই এগিয়ে আসবেন। আসলে আগে ছিল না, তো এটা নতুন করে করতে গেলে আমাদের কিছুটা সময় নিতেই হবে। হ্যাঁ, যে আমাদের গঠনতন্ত্র পরিবর্তন সংযোজন করতে হলে সেটা এজিএম করেই করতে হবে। এটা ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের মানে বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হলে পরে সেটা নিয়ে হয়তো এজিএমে আসবে। সাকিব তামিমদের মতো সালমা রুমানাদের সমান সুযোগ দিলে তারাও নিয়মিত সাফল্য এনে দিতে পারবে বলে মত সংশ্লিষ্টদের। আমাদের গঠনতন্ত্র পরিবর্তন। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। সেটা এজিএম করেই করতে হবে।